হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসির স্যার, এটা ব্যাক উইথ অ্যানাদার টিউটোরিয়াল। সো আজকের এই টিউটোরিয়ালে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি করে এই লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন আপনারা, এই ধরনের লোগোগুলোকে আপনারা কীভাবে বানাতে পারবেন, সার্কুলার 3D লোগো। ওকে, আসলে আমার গলাটা ভেঙে গেছে, তো আমার কথাটা মনে হচ্ছে একটু ভারী ডিপ শোনাচ্ছে। যাই হোক, আমার কালকে টিউটোরিয়ালটা আমি বানাতাম, কিন্তু কালকে আরও অবস্থা খারাপ ছিল, সরি অ্যাবাউট দ্যাট। যাক, ফাইনালি আমি টিউটোরিয়াল বানাতে বসছি। আচ্ছা, তো এই ধরনের লোগোগুলোকে আসলে কিভাবে বানাতে হয় বা কোন টেকনিক ফলো করে এই ধরনের লোগোগুলোকে বানাতে হয় সেটাই আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো। সো চলে দেখা যাক। প্রথমে আমাদেরকে ইলাস্ট্রেটরে যেতে হবে। ইলাস্ট্রেটরে যে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এই ডিজাইনগুলো করতে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমার বল, সার্কুলার বল, রাইট? আরেকটা হচ্ছে আমার ডিজাইন। তো এখানে একটা বল নিতে হবে আর একটা ডিজাইন নিতে হবে। ডিজাইনটা হচ্ছে, সাপোজ ডিজাইনটা হচ্ছে আমার, এখানে দেখেন, এখানে অনেকগুলো সার্কেল আছে। তো এখানে কিন্তু ব্ল্যাক, ইয়েলো, রেড, যদিও সেম ডিজাইন, জাস্ট কালারটা ডিফারেন্ট। আবার এখানে দেখেন বা এখানে দেখেন, এখানেও ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট। সাপোজ মনে করেন আপনি কাউকে একটা বল গিফট করতেছেন এবং এই বলটা আপনি র্যাপিং পেপার দিয়ে মুড়াবেন। ওকে, তো দোকানে যে আপনার কি করা উচিত, ফার্স্টে আপনি দেখবেন যে কোন র্যাপিং পেপারটা ভালো নাকি বা দেখতে সুন্দর লাগতেছে। সো সেম ওয়েতে ইলাস্ট্রেটরে আমাদেরকে কি করতে হবে, একটা বল ক্রিয়েট করতে হবে আর একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। সেই ডিজাইনটাকে আমি নাম দিচ্ছি র্যাপিং পেপার। ওকে, দেখি, প্রথমে বল বল নিলাম একটা, আমার স্ট্রোকের কোনো দরকার নাই, স্ট্রোকটাকে নন করে দিলাম। র্যাপিং, এটা হচ্ছে আমার বল, তো এটাকে কেটে নিই যেহেতু আমরা পরবর্তীতে ভেঙে দেব। একটা কন্ট্রোল আর চেপে রুলারটা নিয়ে আসলাম, একটা লাইন বা মিডল নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে জাস্ট আমি অ্যালাইন উইথ সিলেকশন করে দিয়ে অ্যালাইন করি মিডলে, মিডলে অ্যালাইন করলাম। এটাকে আমি কী করবো, প্যাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দেবো। প্যাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলে এটা দুটো অবজেক্ট হয়ে যাবে। এটাকে আনগ্রুপ করে একটাকে আমি ডিলিট করে দিই, লেফট সাইডেরটা আমি ডিলিট করে দিই। এটা আমার বল। হ্যাঁ, এখন হয়তো বা মনে হচ্ছে না যে এটা কীভাবে বলের বলের অর্ধেকটা, ডোন্ট ওয়ারি, যখন আমরা 3D ইফেক্ট ইউজ করবো এটা তখন বল হয়ে যাবে। আচ্ছা, আমার বল রেডি বলা চলে। এখন আমি র্যাপিং পেপারটা বানাবো। র্যাপিং পেপার বলতে আমি ডিজাইনটাকে বোঝাচ্ছি, আমি এখন ডিজাইনটাকে বানাবো। ওকে, ডিজাইনটা কোন ডিজাইনটা ভালো লাগে দেখি, একটা ইজি ডিজাইন নিতে হবে, বেশি হার্ডকোর ডিজাইন করা যাবে না। ইজি 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 ইজি, কোথায় গেল ইজি? ওকে, ওকে, এটা করা যায়। আচ্ছা দেখি, এটা নিয়ে যাই ভিউ ইমেজ। ওকে, এটাকে কপি করি, কপি করে ইলাস্ট্রেটর নিয়ে গেলাম, সরি, ইলাস্ট্রেটর নিয়ে কন্ট্রোল ভি দিলাম। ওকে, আমার ডিজাইনটা চলে আসছে এখানে। তো র্যাপিং পেপার এখন বানাতে হবে, বল আছে রেডি, হাফ র্যাপিং পেপারটা এখন বানাই। র্যাপিং পেপার, র্যাপিং পেপার, ওকে, আচ্ছা এইটা মানে এটা বানানোটা ইজি হবে আমার জন্য। কী করি, এটা তো যাই, এইখানে এসে একটা লাইন ক্রিয়েট করি। এখানে আসার পর ধরে এটা দেবো নাকি এটা, আচ্ছা এটা না দিয়ে এই পোশাকটা, ওকে, দিস লুকস গুড। ওকে, না আমি কিন্তু অলরেডি একটা অ্যারো নিয়ে নিছি। ওকে, স্ট্রোক থেকে এটাকে ধরে একটু ছোটো করে দিই, ছোট বড়ই থাকুক। আচ্ছা এরকম, এটাকে কী করি একটু বড় করে দিই। ওকে, দিস লুকস গুড, দ্য দ্যাট ডাজন্ট লুক দ্যাট গুড। আচ্ছা এটাকে ভাঙতে হবে, ভাঙবো কী করে? এখানে কি করলাম আমি, যখন আবার কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, এটা তো আমি স্ট্রোক নিছি, রাইট? স্ট্রোক নিছি এবং স্ট্রোকটাকে কি করছি, স্ট্রোক অপশন থেকে অ্যারো বানাই দিছি, মোর অপশন। যদি এই অপশনটা আপনাদের না থাকে তাহলে জাস্ট এখানে যাবেন, এখানে লেখা থাকবে যে শো অপশন, অপশনে দিবেন তাহলে এই অপশনগুলো আসবে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি কী করছি, রাইট সাইডটা, এটা লেফট সাইড, এটা রাইট সাইড,
এটা যদি আমি চেঞ্জ করি, অ্যারোর পিছনটা বানাই দেবো, দেখছেন অ্যারোর পিছন হয়ে গেছে। বাট আমার এটা দরকার নেই, আমার জাস্ট শুধু দরকার ফন্টটা, ফন্টটা অ্যারো হেড লাগবে। তো আমি কি করছি এখানে, যে জাস্ট অ্যারো হেড সিলেক্ট করে দিছি, এটা সুন্দর আছে মনে হয়। ওকে এটা হলেই হলো। আচ্ছা যাই, হ্যাঁ এখন কি করছি, এখন এটা তো স্ট্রোক না, এটাকে যদি আমি বড় করতে চাই, দেখছেন বড় করতে পারতেছি না আমি, এটাকে যদি বড় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে, স্ট্রোককে ভেঙে আমাকে অবজেক্ট বানাতে হবে। তো কি করলাম, সিলেক্ট করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে গেলাম, এখনো হয়নি, এখন এইটা হয়েছে, এটা এক্সপ্যান্ড হয়েছে, মানে অ্যারো হেডটা এক্সপ্যান্ড হয়েছে বাট স্ট্রোকটা এক্সপ্যান্ড হয় নাই। আচ্ছা আবারও গেলাম এক্সপ্যান্ড, এই যে এই এক্সপ্যান্ড অপশনটা আসবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স একবার করছি, তারপরে এক্সপ্যান্ড যখন আসবে তখন এক্সপ্যান্ড দিয়ে দেবেন, ফিল সিলেক্ট স্ট্রোক সিলেক্ট স্ট্রোকটা দিয়ে দিই, ফিলের দরকার নেই, অনলি স্ট্রোকটাকে করবো। ওকে ডান, এখন কিন্তু এটা আর স্ট্রোক নাই, এখন এটা ফিল হয়ে গেছে। এখন এটাকে কী করি, মার্জ করে দিই অ্যারো হেডের সাথে, অ্যারো হেডের সাথে মার্জ হয়ে গেছে, এখন এটা একটা অবজেক্ট, এটাকে যদি এখন আমি বড় করতে পারবো, দেখছেন বড় হয়ে গেছে, ডান। আমার কি কোনটা জানি বানাবো, এটা, ওকে। তো এটাকে কি করতে হবে, এটাকে একটু জাস্ট মোটা করে দিতে হবে, মোটা বলতে একটু এখানে দেখছেন অ্যারোটা, আমি যেহেতু এই ডিজাইনটা করব, এই ডিজাইনটা করব, তো এটার কিন্তু অ্যারোটা অনেক মোটা নাকি, যাই হোক এটাও মোটা করে দিই তাহলে। আমি এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে উপরের দিকে দিয়ে দিই, 2 3 4, 1 2, ওকে, 4 দিছি উপরে, 1 2 3 4, 1 2, ওকে ডান, মোড়া হয়ে গেছে। এখন এগুলার কালার চেঞ্জ করে দিতে হবে, কালার গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, গ্রেডিয়েন্ট। আচ্ছা আপাতত এটা এটাই রাখি, আপাতত এটা আমি গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করব না, পরে আমি সার্কেলের উপরে বসানোর পরে চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা এটা একটা, এটা একটা, এটা একটা, কন্ট্রোল ডি, এটা একটা, কন্ট্রোল কন্ট্রোল ডি দিছি, কন্ট্রোল এটা একটা দেই, ওকে। আরেকটা দিতে হবে এখানে, ওকে অল্টার চেপে কপি করে নিলাম, আরেকটা দিতে হবে এখানে, ওকে। আমার অ্যারো হেডের প্যাটার্নটা তৈরি হয়ে গেছে রাইট, এখন এই সবগুলোকে ধরে আমি কি করব, সিম্বলে যাব, সিম্বল, এটা হচ্ছে সিম্বল টুল, যদি এই সিম্বল টুলটা না থাকে তাহলে উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর নিচে দেখি, সিম্বল সিম্বল সিম্বল, কোথায় সিম্বল, এটা সিম্বল, এটা চিপলাম, এই সিম্বল প্যালেটটা চলে আসলো। এখন এটাকে তো ধরা আছে রাইট, সবগুলোকে ধরে গ্রুপ না করেও হবে, গ্রুপ করলেও হবে, ডাজেন্ট ম্যাটার, এখানে নিয়ে ছেড়ে দেবো। এখানে বলবে যে আমি যে ডিজাইনটা এখানে ইম্পুট করতে চাচ্ছি এটার নাম কি দেবো, একটা আপনাকে নাম দিতেই হবে, M1 দিলাম আমি, M1 দিয়ে এটাকে কি করলাম, সেভ করে দিলাম, ডান। আমার ডিজাইনে সিম্বলে এটা সেভ হয়ে থাকলো, এখন আর এটার দরকার নেই, এটা ডিলিট করে দিই, ওকে ডান। এখন এই যে বল, হাফ বল যেটা আমি ক্রিয়েট করেছিলাম, এখন এটাকে আমি কি করবো, 3D ইফেক্ট দেবো। 3D ইফেক্ট কীভাবে দিতে হয়, ইফেক্ট প্যানেলে যাব, 3 স্টাইলে যাব, আই মিন কই গেল, 3D, সরি 3D তে যাব, ইফেক্ট প্ল্যান, 3D, রিভলভ, রিভলভে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রিভিউ দিলাম, আপনি দেখছেন এটা কিন্তু সার্কুলার হয়ে গেছে, এটা কিন্তু একটা সাইড ছিল বাট সার্কুলার হয়ে গেছে। যখনই আমরা 3D কোনো ডিজাইন করি তখন কী করে, যে অবজেক্টটা সেই অবজেক্টটাকে সে চতুর্দিক থেকে বিবেচনা করে, চতুর্দিক থেকে যখন বিবেচনা করতেছে এটা কিন্তু সার্কুলার শেপে রূপ নিয়ে নিছে। এটাকে যদি আমি একটু ঘুরাই, এদিকে দেই, একটু ঘুরে নেই, দেখছেন এটা, এটাও কিন্তু ঘুরতেছে, আমার বলটাও কিন্তু ঘুরতেছে রাইট। তো আচ্ছা দেখি, আমাদের যে নিচের ডিজাইনটা ছিল ওইটাতে কী ছিল, আচ্ছা ওকে দিলাম, সাপোজ ওকে দিয়ে দিলাম না, এইভাবে ছিল সার্কুলারটা, এই এখানে একটা মাথা, এখানে একটা মাথা, মানে আমার পয়েন্টটা ছিল হচ্ছে এরকম, অ্যাঙ্গেলটা ছিল এইরকম সার্কেল রাইট, এরকম ছিল, ওকে। দিস ইজ সুন্দর, এটা খুবই ভালো হয়েছে। আচ্ছা আমি সার্কেলের অ্যাঙ্গেলটাও বুঝে ফেলছি, এরকম ছিল, তাহলে আমাকে এটাকেও কী করতে হবে, ঘুরে দিতে হবে। আচ্ছা এখন আমি ওই সেটিংটায় আবার যাবো কীভাবে, আবার কি 3D তে যাবো, না এখন যেহেতু আমি একটা ইফেক্ট অলরেডি এখানে দিয়ে ফেলছি, আমি কী করবো, অ্যাকশনে যাবো,
উইন্ডোজে যাই, উইন্ডোজে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স নট অ্যাকশন, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গেলে এখানে দেখবেন যে আমি যেহেতু থ্রিডি ইফেক্ট একটা দিছি, এই যে থ্রিডি ইফেক্টটা এখানে অলরেডি আছে, ওই থ্রিডি ইফেক্টটাকে কী করতে পারবো, আবার এডিট করতে হবে। ওকে ডাবল ক্লিক করলাম, আবার প্রিভিউ গেলাম, এই যে প্রিভিউটা চলে আসছে। এইখানে একটা অপশন আছে দেখার জন্য যে আসলে কোন সাইড থেকে এইটা দেখাচ্ছে। ওকে দিস ইজ পারফেক্ট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কোনটা ঠিক আছে ভাই? ওকে এইভাবে ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে ডান, এবার সুন্দর হয়েছে। ওকে এখন এখানে একটা অপশন আছে দেখেন, ম্যাপ আর্ট, এটাকে কি করি আবার দিয়ে দিই, এখানে যাই ম্যাপ আর্টে, ম্যাপ আর্টে ক্লিক করলে এই অপশনটা আসবে, এটাকে ম্যাপ আর্ট বলা হয়। বিকজ এই ম্যাপ আমি কি করবো, সার্কেল যেটা আমি ক্রিয়েট করছি এই সার্কেলের উপরে র্যাপড করে দেবো, মানে যে ডিজাইনটাতে করছিলাম অ্যারো তীর, এই দেখেন তীর, এখানে গিয়ে সিম্বলে যাবো, এই যে সিম্বল ম্যাপ আর্টে, আচ্ছা আবার দেখাই, ম্যাপ আর্টে গেলাম নাকি, আমার ডিজাইন ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক করে ফেলছি, এই যে এরকম নাকি, সরি এটাকে মনে হয় আরেকটু ঘোরাতে হবে, এটাকে এইভাবে এইভাবে, আচ্ছা ঠিক আছে এইভাবে থাক, ওকে ডান, আবার অ্যারো ঠিক আছে। এবার যে গেলাম ম্যাপ আর্টে, ম্যাপ আর্টে যাওয়ার পর এখানে কী করবো, সিম্বলে যাব, সিম্বলে যাওয়ার পর M1, এই যে আমি M1 ডিজাইনটা সেভ করছিলাম সেই M1 ডিজাইনটা এখানে নিচে থাকবে, ওকে করলাম। এখন দেখেন আমার অ্যারোগুলো কিন্তু সামনের দিকে ইন্ডিকেট করতেছে যেভাবে যে এখানে আছে। আচ্ছা দেখি এটাকে একটু ঘুরাই দিই, ওকে দিস লুকস গুড, আরও এখানে দিয়ে দিই, আমার ডিজাইন কি হয়ে গেছে সিমিলার ডিজাইন, ওকে পারফেক্ট, আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে, আমার ডিজাইন ডান, আমি যে এটা বানাতে চাইছিলাম এটা বানাই ফেলছি। এখন কি করব, ওকে দেবো, আমি স্যাটিসফাইড, মানে আমি আমার ডিজাইনে স্যাটিসফাইড, এখন আমি ওকে দিলাম, ওকে দিলাম ডান, এখন এখানে ওকে দেবো, শেষ, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে কী করতে হবে, আমার এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড অপশনে যাব, আবার এটা ধরলাম, ধরার পর এই অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্টে যাব, আবার এক্সপ্যান্ড করব, আই মিন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি থাকে তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো, যদি এক্সপ্যান্ড থাকে এক্সপ্যান্ড করবো। একবার এক্সপ্যান্ড করার পর এখন মনে হয় এটা ধরতে পারবো, আমি দেখি আনগ্রুপ করলাম, সরি আনগ্রুপ হয়নি, এখনও আবার আনগ্রুপ করি, এটাকে ওটার আমার দরকার নেই, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডের আমার কোনো দরকার নেই, আমার যে শুধু ফ্রন্ট সাইডটা দরকার, এটাকে রিলিজ করি, এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। এখন দেখেন জাস্ট শুধু আমার ডিজাইনটা আছে, এটা আমার তাই কী আছে দেখেন, জাস্ট শুধু আমার প্যাটার্নটা আছে, সার্কেলের উপরে বসা দিছিলাম, এখন দেখছেন আমার অনলি জাস্ট ডিজাইনটা এখানেই আছে। তাহলে এখন কী করব, এখন এগুলোকে আনগ্রুপ করে একটা একটা করে আমি কালার পিকার দিয়ে কালার দিয়ে দিই, কালার পিকার কালার, ওকে এটাকে ধরলাম গ্রিন, এটাকে ধরলাম ব্লু, এটাকে ধরলাম গ্রিন, এটাকে ধরলাম ডিপ ব্লু, এটাকে ধরলাম হালকা ব্লু, ডান। এখন দেখি এগুলোকে গ্রেডিয়েন্ট করে দিতে হবে, একটাকে ধরি, একটাকে ধরে গ্রেডিয়েন্ট প্যালেটে যাব, গ্রেডিয়েন্ট প্যালেটে যে এখানে গ্রেডিয়েন্ট করে দিলাম, এইটার কালারটা করে দেবো হচ্ছে ব্লু, ওকে এটা ডান, ওকে ডান, প্রথমটা কমপ্লিট, দ্বিতীয়টা, দ্বিতীয়টার কালার এখানে দিয়ে দেবো হালকা হালকা, এখানে হালকা হালকা ডিপ গ্রিন হবে, ওকে ডান, দিস ইজ লুকস গুড, ওকে এখন এটা ধরবো, এটাও হালকা হবে ফ্রন্টের দিকে, আর এইখানে হবে গাঢ়, এখানে হবে গাঢ়, ওকে ডান। আচ্ছা এখন আবার সিলেকশন টুলে যাই, আবার এটাকে ধরতে হবে, এটাকে কীভাবে করতে হবে এটাকে দেখি একটু আগে,
এরকম কিছু একটা না, বাট ওয়েট কন্ট্রোল জেড একটু আগে দেওয়া লাগতো বেশি, সরি ভুল হয়ে গেছে আমার, যখন আমি ডিজাইনটা ফার্স্ট করছি তখনই এটা আগে দিতে হতো। এখানে সিম্বলে সিম্বলে যায় দেখি, এখানে দেখেন এখানে যে আমি ডিজাইনটা করছিলাম আমি গ্রুপ আছে অবজেক্ট এক্সপেন্ড করি, এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স ওকে এখন আমি গ্রুপ করি। এই যে এই ডিজাইনটা যেটা আমি করছিলাম এইটা, এটা প্রথমেই আমাকে একটু আগে যেতে হবে এরকম, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে ডিজাইনটা দেখে ওইভাবে আন্দাজ করতে পারি নাই। যাই হোক, ডিজাইন বেসিক কনসেপ্ট আপনাদের বুঝছেন, থাকুক এখানে। এখন এটা গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট করে দেই, এটা গ্রেডিয়েন্ট, এইটা হবে টিয়া, সরি এইটা হবে হচ্ছে হোল্ড। ওকে দিস দিস লুকস, দিস ডাজ লুক গুড, ওকে এইটা ওকে ওকে পারফেক্ট। এখন এটাকে ধরব, এটাকে ধরে এটা এখানে নিয়ে আসলাম, এটাকে ডাবল ক্লিক করি, লেট এটাকে জাস্ট শুধু একটু এটাকে ধরে এখানে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম, এটাকে ধরে দিলাম, দেওয়ার পর এটাকে জাস্ট শুধু একটু হালকা করে দেবো, করে দিলাম, ওকে এখন এটা বাকি, এটাকে কি করা যায়, এটা হালকা করে দিলাম, এটাকে ডাবল ক্লিক করে দিয়ে দিলাম, এটাকে ভালো লাগবে, পারফেক্ট। এটা কি হলো রে ভাই, আমার ডিজাইন কিন্তু কমপ্লিট, সিমিলার ডিজাইন হয়ে গেছে। সো একটা কমপ্লিট রাইট, একটা বানানো হয়ে গেল, সরি করে দিতে হবে, ওকে ডান। এখন দ্বিতীয়টা বানাই, দ্বিতীয় কোনটা বানানো যাচ্ছে, জাস্ট র্যাপিং পেপার ক্রিয়েট করাটা একটু টাফ মনে হচ্ছে, ওকে দিস অলসো সার্কেল দিয়ে বানাইছে, এইটাও সার্কেল দিয়েই বানাইছে, এটাও সার্কেল দিয়ে বানাইছে, একটা বানানো হলো, এইটা বানাই রাইট, এটা পারতাম না ইয়ার, এইটা কঠিন মনে হচ্ছে রাইট, অ্যাকচুয়ালি দিস ইজ অলসো ভেরি ইজি। ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই শেপটা আগে ক্রিয়েট করে নিতে হবে, শেপটা ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করা লাগবে, আসলো আমি কি বললাম, কপি করে দিলাম, কপি করে নেওয়ার পর এগুলোকে ধরে করে শুধু আমার এটা দরকার,
কোন দরকার নাই। মাঝখানে আমার সার্কেলটা নিয়ে কেটে ফেলতে হবে, এটাকে ধরি নিলাম নিয়ে কেটে দিলাম, আবার সার্কেল একটা নেই মিডলে নিলাম, দুইটাকে ধরলাম ধরে মিডলে নিলাম। সো আমার কি বলে ইঞ্জিনিয়ারিং শেপ বানানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। ওকে ডান, এখন কি করব, এখন এটার কয়েকটা কপি বানাবো, কয়েকটা কপি। ওকে, আগে এটা বুঝতে হবে যে কোথায় কোনটা আছে। এটার একটা কপি এখানে থাকবে, এটার একটা কপি এখানে থাকবে, বাট এখানে থাকলেও এটা কি হবে, ছোট হবে, একটু ছোট হবে। ওকে ডান, এটাকে ডিলিট করে দিই, এবং এটার একটা কপি এইখানে থাকবে, এখানে একটা কপি থাকবে, এখানে এখানে থাকবে, এখানে থাকলেও এটা অনেক বড় হবে, এত বড় না, জাস্ট থেকে বড় হবে। আচ্ছা গেল, এবং সেম ওয়েতে এইখানে একটা কপি থাকবে, এখানে একটা কপি থাকবে, এটা ছোট হবে, এখানে আরেকটা কপি থাকবে, এখানে আরেকটা কপি থাকবে, এবং এটা অনেক বড় হবে, কত বড় না হলে একটু ছোট থেকে বড় হবে। ওকে, এখানে আরেকটা কপি থাকবে, এটা অনেক ছোট হবে। ডান, এইভাবে বেসিক্যালি আমরা কি কাজটা করতেছি, আমরা হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করতেছি, প্যাটার্ন। ওকে, ওকে ডান, আমার আর বেশি কিছু লাগবে না আশা করি, প্যাটার্ন হয়ে গেছে। কি করি, গ্রুপ করি, গ্রুপ করে সিম্বল, ওই যে সিম্বলটা, উইন্ডোজ আবার সিম্বলে যাই, সিম্বল, ও সরি, উইন্ডোজ সিম্বল সিম্বলস, এটাকে ধরে সিম্বলের ভিতরে নিয়ে রাখলাম, এটার নাম দিলাম M2। এটা হচ্ছে আমার পেপার, র্যাপিং পেপার, র্যাপিং পেপারের ডিজাইনটা হবে এটা, রাইট? পরে আমি কালার চেঞ্জ করে দেবো, না সমস্যা নেই। আচ্ছা, র্যাপিং পেপার দ্বিতীয়টা বানিয়ে ফেলছি। ওকে, এটার আমার দরকার নেই, আর এটা ডিলিট করে দিই। আবার সরি, আমি সার্কেল একটা ডিলিট করে ফেলছি না, র্যাপ ম্যান। ওকে, আবার কী করি, কাটি, আমার একটা সার্কেলের অর্ধেকটা নিতে হবে, এলাম অ্যালাইন করলাম মাঝখানে, এখন প্যাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলাম, এটাকে আমি গ্রুপ করি, ডিলিট করে দিই। ওকে, আবার কি করি, এটাকে দেখি একটু রেড করে দিই, ইয়েলো করি, মেবি এগুলো। আচ্ছা, ডাজেন্ট ম্যাটার, এনি কালার হতে পারে। এখন ইফেক্টে যাবো, 3D-তে যাবো, র্যাপিং পেপার কিন্তু আমার দ্বিতীয়টা রেডি। রিভলভে গেলাম, প্রিভিউ দিলাম, দেখি কীরকম দেখা যায়। ওকে, এরকম দেখাচ্ছে। এখন আমার এইটা যেহেতু বানাবো, রাইট, এইটার মিডলটা কোনটা হতে পারে, ওই সেম না, এরকমই হবে, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা হবে। ওকে, এখন আমি আবার গেলাম কোথায়, ম্যাপ আর্টে।
ম্যাপেটে যাওয়ার পর এখানে দেখবো যে ওই যে M2 দিয়ে সেভ করে রাখছি ডিজাইনটা, আমার র্যাপিং পেপার, এটা হচ্ছে আমার র্যাপ পেপার। ওকে, র্যাপ পেপারটা নিয়ে আসলাম, ওটা অনেক বড় হয়ে গেছে না। এখানে এখানে শিফট চেপে যেভাবে ছোট করি, এখানে ছোট করে দেবো, ছোট করলাম, ছোট করলাম। কি ডিজাইন চলে আসছে, ডিজাইন মনে হচ্ছে চলে আসছে, আরো ছোট করা লাগবে। ওকে ডান, কিছুটা সিমিলার হয়েছে মনে হয় না, এরকম দেখাচ্ছে কেন, দেরি কিছুটা হয়েছে এবার প্রপারলি। এখন এটা আসলে কি, যে যেরকম ডিজাইন করে তার সেই রকম, যে যেরকম ক্রিয়েটিভ তার ডিজাইন সেরকম ক্রিয়েটিভ হবে। কিছুটা সিমিলার হয়েছে মনে হয় না, এটা একটু সময় ব্যয় করতে হবে, এবং সময় ব্যয় করলেই একটা সুন্দর ডিজাইন আপনারাও ক্রিয়েট করতে পারবেন। জাস্ট একটু ধৈর্য ধরে থাকতে হবে, দ্যাটস ইট। ও ওকে, এই যে হয়ে গেছে প্রায়, কিছুটা কিছুটা সিমিলার চলে আসছে, সিমিলারিটি চলে আসছে। আচ্ছা, এটাকে আর একটু বড় করে দিতে হবে, শিফট চেপে বড় করে দিই। ওকে, দ্যাট ইস এক্সাক্ট, না হলেও কিছুটা সিমিলারিটি নিয়ে আসতে পারছি না। ওকে ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড, আরেকটু পারফেক্ট। আমি চাচ্ছি এই যে কালো জায়গাটুকু এটার মতো করতে। ওকে, র্যাপিং পেপারটাকে ঘুরাই দিই। ওকে, সুন্দর, ইটস গুড, ওকে পারফেক্ট, দিস লুকস এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড। একটু বড় করে দিই, আই গেস। সুন্দর, আচ্ছা আমার ডিজাইন ডান, এখন আমি কী করবো, ওকে দেবো, ওকে দিলাম, আবার ওকে দিলাম, ডান। এখন এটাকে কী করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট, এক্সপ্যান্ড। ওকে, দুইবার দিলেই হলো। এখন আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দেখি ভিতরটা ধরা যায় কিনা, ধরা যাচ্ছে না, আবার আনগ্রুপ করি, এবার দেখি, এবার ধরা গেছে, এটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিই। আবার দেখি এটা ধরা যাচ্ছে না, আবার রিলিজ কম্পোনেন্ট অ্যাড করা লাগবে। ওকে, এটাকে ডিলিট করে দিই। ওকে ডান, সুন্দর, কি হয়ে গেছে ডিজাইন, মনে হচ্ছে কমপ্লিট। ওকে, দিস লুকস গুড, দিস লুকস ভেরি গুড। ওকে, এটা কেমন জানি ওয়েট লাগতেছে, ওয়েট না, পারফেক্ট আছে। ওকে ডান 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 ডান, এখন জাস্ট শুধু কালার চেঞ্জ করে দেবো। আনগ্রুপ করলাম, এখন এটার কালার দিই হচ্ছে আইটার উপর দিয়ে দিয়ে দিই ব্লু, ডিপ ব্লু, এইটার কালার দিয়ে দিই হচ্ছে হালকা ব্লু, এটার কালার দিয়ে দিই গ্রিন, এটার কালার দিয়ে দিই, এটার কালারে এটা আসলে ডিলিট করি, মাঝখানে কিছু থাকার দরকার নেই। ওকে, এটার কালার দিয়ে দিই হচ্ছে গ্রিন। আচ্ছা, এইখান থেকে দিলে মনে হয় ভালো লাগবে। ওকে, দিস নট ব্যাড, দিস ইজ নট লুক দ্যাট ব্যাড, থিঙ্ক আই এম ক্রিয়েটিং সামথিং বেটার দ্যান দ্য থিংস আই এক্সপেক্টেড আই গেস। গ্রিন, ওকে গ্রিন দিয়ে দিই, এটা এটা কি করা যায়, গ্রিন দিয়ে দিই। সো কালারটা, কালার কম্বিনেশনটা আমার খুব উইয়ার্ড লাগতেছে, এই কালার কম্বিনেশনটা দিতে পারলে বেটার হতো। আচ্ছা, যাই হোক, নট ব্যাড, এটাকে গ্রিন করে দিই, দেখি এটাকে কি করি,
এটাকে ব্লু করে দিই, এটাকে ব্লু করে দিই, এটাকে ব্লু করে দিই, এটাকে গ্রিন করে দিই, এটাকে ব্লু করে দিই, এটাকে ব্লু করে দিই, ডিলিট, এখন দেখি এটা কি হয়েছে। দিস ওয়ে, আই মিন এই টেকনিক গুলো ইউজ করে আসলে এই ডিজাইনটা বানানো, আশা করি সিমিলার কিছু একটা হয়েছে, রাইট? তো আপনাদেরকে কি করতে হবে, বিভিন্ন ডিজাইনের ফার্স্ট আপনারা যদি এরকম সার্কুলার লোগো বা সার্কুলার ডিজাইন করতে চান, এরকম কোনো ডিজাইন করতে চান, তাহলে আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাপিং পেপারটা ক্রিয়েট করতে হবে, মানে সিম্বল ক্রিয়েট করে নিতে হবে। যেমন এটা একটা, এটা ধরে যদি আমি এখানে ছেড়ে দিই, স্যার ডিজাইনটা কিন্তু অলরেডি সেভ করা ছিল এখানে, এই ডিজাইনটা অলরেডি এখানে সেভ অবস্থায় ছিল, সেই জন্য আমি এটাও ইউজ করতে পারছি। তো এই যে কালার যদি এখানে ফার্স্টে চেঞ্জ করে দিতাম, তাহলে আর ওখানে চেঞ্জ করা লাগতো না। আপনারা কি করতে পারবেন, এরকম এরকম বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন স্টাইল, যে কোনো স্টাইল সেটা হতে পারে যে কোনো, এটা আবার পরে আবার ডিলেটও করা যায়। এখানে ধরে এখানে দিয়ে দিলাম, এই যে ডিলেট বাটনে ছেড়ে দিলাম, টেনে দিয়ে ডিলেট হয়ে গেল। এটাকে আবার ধরে আবার ডিলেট বাটনে ছেড়ে দিলাম, ডিলেট বাটনের সাথে নিজে ছেড়ে দিলাম, ডিলেট হয়ে গেল। সো এই দুইটা ডিজাইন করার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সিম্বলগুলো আসলে কীভাবে করে বা এই ধরনের লোগোগুলো আসলে কীভাবে করে। কিন্তু আমাদের লাস্ট ক্লাসে স্যারে যে জিনিসটা দেখিয়েছিল, সেম টেকনিক সেম ওয়ে, জাস্ট আপনাদের র্যাপিং পেপার ক্রিয়েট করতে হবে আর সার্কেলটা নিতে হবে, দ্যাটস ইট। তারপরে আপনারা আপনাদের মতো স্টাইল, আপনাদের মতো ডিজাইন আপনারা এখানে করে নিতে পারবেন। ওকে, দুইটা ডিজাইন আমার কমপ্লিট, দুইটা বানায় দেখালাম আপনাদেরকে। এগুলো সবগুলো বানানো যাবে, জাস্ট শুধু আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আপনাকে জাস্ট ওয়েটা বুঝতে হবে যে কি র্যাপিং পেপারের আসলে ডিজাইনটা কীরকম। ওই ডিজাইনটা যদি আমি সার্কেলের একটা বলের ভিতরে র্যাপ করি, তাহলে ওটা কীরকম থাকবে, দ্যাটস ইট। আপনারা যদি এটা বুঝতে পারেন, তাহলে এ ধরনের ডিজাইনগুলো আপনারা ইজিলি করতে পারবেন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। আই অ্যাম মোহসিন হাসান, সাইনিং অফ, আল্লাহ হাফেজ, বাই বাই।